ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইউএফা অনূর্ধ্ব ষোল টুর্নামেন্টে আজ মালদ্বীপকে ছয় শূন্য গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ এই জয়ে নয় পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ অনূর্ধ্ব ষোল ফুটবল দল আগের ম্যাচে ইউরোপের দেশ ফারো আইল্যান্ডকে তিন এক গোলে হারিয়ে শিরোপার বন্দোবস্তু প্রায় সেরে রেখেছিল বাংলাদেশ আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে মালদ্বীপকে গোল বন্যায় ভাসিয়ে সেই কাজটা পূর্ণতা টেনেছে স্বাগতিক কিশোররা সমীকরণ ছিল ম্যাচ ড্র করলে ইউএফা অনূর্ধ ষোল টুর্নামেন্টের চ্যাম্পিয়নের মুকুট উঠবে বাংলাদেশের মাথায় কিন্তু মালদ্বীপকে এই ম্যাচে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ হারিয়েছে ছয় শূন্য গোলে বাংলাদেশের জার্সিতে আজ হ্যাট্রিক করেছেন ময়নুল ইসলাম একটি করে গোল করেছেন ইমন ইসলাম সাজেদ ইসলাম অপূর্ব মালে প্রথমার্ধেই মালদ্বীপের জালে পাঁচবার বল পাঠিয়েছে বাংলাদেশের কিশোররা এ সময় ম্যাচের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় নিয়ে নিয়েছে তারা এরপর আরও এক গোলের দেখা পেয়েছে বাংলাদেশ তাতেই ছয় শূন্য গোলের বিশাল জয় নিশ্চিত হয় এই টুর্নামেন্টের পুরোটা সময় জুড়ে অপ্রতিরুদ্ধ ছিল বাংলাদেশ অনূর্ধ্ব ফুটবল দল শেষ পর্যন্ত শিরোপা জয়টাও তেমন হয়েছে